আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য সুন্দর, দেখতে সুন্দর, গর্জিয়াস একটা ভালো গাড়ি চান, তাদের জন্য আজকের উপহার নিয়ে আসলাম টয়োটা মেরিনো। আচ্ছা ভিয়াছে, আজকে আপনাদেরকে এমন একটা গাড়ি দেখাতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ যে কোনো মানুষের আসলে মানে প্রথম দেখাতেই ভালো লেগে যাবে, সে বয়স্ক হোক বা কম বয়সী হোক। জি জি জি। আর গাড়ির প্রাইসটা শুনে আপনারা সত্যিকারই অনেক অবাক হয়ে যাবেন যে এত সুন্দর স্পোর্টস গাড়িও কিন্তু বলা চলে। জি জি। আচ্ছা ঠিক আছে। এবং গাড়িটা স্পোর্টস কার। জি। আচ্ছা, সম্পূর্ণ বডি কিট করা আছে, অসম্ভব একটা গাড়ি। গাড়িটা যদি আপনি নেন মানে সবাই তাকিয়ে থাকবে যে গাড়িটা কোথা থেকে এনেছো। জি জি। আচ্ছা, এসে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আলহামদুলিল্লাহ আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। জিয়াস, আজকে এমন একটা গাড়ি দেখাতে যাচ্ছি, সত্যিকারে আমার নিজেদের কাছেই পছন্দ হয়েছে। আপনাদের কাছে গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আচ্ছা ভাই জান, এই গাড়িটা আমাদেরকে একটু দেখান, ডিটেলসটা বলেন। গাড়িটা টয়োটা মেরিনো স্পোর্টস এডিশন, মানে এই গাড়িটাকে বডি কিট করে স্পোর্টস কার বানানো হয়েছে। তো দেখতে খুবই সুন্দর, গর্জিয়াস, এবং চাকা টাকা এগুলো সব স্পোর্টস কারের মতো করে লাগানো। ঠিক আছে, একে একে আমরা সব কিছু দেখবো। ভিউয়ার্স, আজকে আমরা শুরুতেই ডান সাইডটা দেখি, আমরা শুরুতে গাড়ির চাকাটা দেখি। এই চাকাগুলো জাস্ট দেখেন কতটা চমৎকার। ভিউয়ার্স, আমরা কিন্তু বরাবরের মতো গাড়ি যেহেতু আমরা সামনের দিকটাই আগে দেখাই, এই গাড়িটা কিন্তু আজকে আমরা শুরুতেই সামনের দিকটাই আগে দেখাবো। জাস্ট গাড়ির লুকটা দেখেন, বেশ চমৎকার একটা লুক গাড়িটা রয়েছে। আসলে যারা একটু স্পোর্টস গাড়ি কিনতে যাচ্ছেন, স্পোর্টস কম বাজেটে, তাদের জন্য কিন্তু এই গাড়িটা। গাড়ি শুরুতেই দেখবো গাড়ির নাম্বারটা, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ11 সিরিয়াল একটা গাড়ি, 11-01-69। অসম্ভব সুন্দর একটা গাড়ি। এবং গাড়ি ভাই, এই লাইটগুলা এবং এই যে নিচে দুটো লাইট দেখতে পাচ্ছি সবগুলো তো সবগুলো ওকে আছে। জি। এবং বাম্পার দেখতে পাচ্ছেন, একটা বাম্পার পেয়ে যাচ্ছি আমরা। এবং গাড়িটা শুরুতেই দেখবো ইঞ্জিনটা, ইঞ্জিনটা কী অবস্থায় রয়েছে, গাড়ির আউটলুকটার মতো ইঞ্জিনটা ভালো কিনা। এবং ভাই গাড়ির আউটলুকটা যেমন, ইঞ্জিনটাও কেমন? অবশ্যই ফ্রেশ, অবশ্যই একদম ফ্রেশ ইঞ্জিন। আচ্ছা, দর্শকদেরকে ভালো ভালো গাড়ি উপহার দিতে পারলে আমারও নিজেরও ভালো লাগে। টুকটাক কাজ পুরাতন গাড়ি কিনলে করা লাগতে পারে, কিন্তু এমনি আল্লাহর রহমতে মেজর কোনো প্রবলেম, কোনো ধরনের কোনো তেল মোবিল খায় অথবা গ্যাস ইঞ্জিনে গ্যাস করে এরকম কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। বিয়াস, ইঞ্জিনটা কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ, ভালো ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন। বিয়াস, এরপর আপনাকে দেখাবো গাড়ির ডান সাইডটা, জাস্ট লুকটা দেখেন, বেশ চমৎকার একটা লুক। জাস্ট আমার নিচের কাছে কিন্তু পছন্দ হয়েছে, আর জানি না আপনার কাছে কেমন লাগছে। আসলে গাড়িটা মানে ভিডিওতে কেমন লাগছে জানি না, বাস্তবে কিন্তু আরও সুন্দর। আমার শুরুতে গাড়ির চাকাগুলো দেখি, গাড়ির চাকাগুলো দেখতে পাচ্ছেন, চাকার গ্রিপ দেখেন, চাকার রিনটা দেখেন কতটা মানে সুন্দর, মানে সব কিছু স্পিডি স্পিডি একটা লুক আছে। আচ্ছা গাড়ি গ্লাসটা দেখাই, গ্লাসটা দেখতে পাচ্ছেন, মানে গ্লাসটা কিন্তু একটু মানে আমার কোনো ফাটা টাটা নাই। এরপর ভাইজান, এই সেট থেকে আমাদের একটু ভিতরটা দেখান। জি। আচ্ছা, গাড়ির যে ডোর প্যাড আছে, এই প্যাডটা একটু দেখান দর্শকদেরকে, এটা অসম্ভব সুন্দর লাগবে প্যাডটা, একদম মনে হচ্ছে নিজের মনের মতো বানানো হয়েছে। জি ঠিক আছে। গাড়ির প্যাডটা দেখেন জাস্ট কতটা সুন্দর, এবং এগুলো সব অটো না? জি জি, সব অটো। আচ্ছা, এবং গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছি, ভিতরে যাই। আচ্ছা, যা যা দেখছি সবই ভালো লাগছে। জি জি। আচ্ছা, গাড়িটা তো অল অপশন অটো না? জি জি। আর এই যে এটা 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 ওই যে স্পোর্টস লাগানো হয়েছে আলাদা এক্সট্রা। জি জি। আচ্ছা, এতে ডিভিডি প্লেয়ার রয়েছে না? জি জি জি। আচ্ছা, ডিভিডি প্লেয়ার থেকে এসি সাউন্ড সিস্টেম এগুলো সব কিছু তো ভালো আছে? সব কিছু ওকে আছে আলহামদুলিল্লাহ। ওকে, ভিতরটা দেখেন জাস্ট চমৎকার, এবং সিটগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনেই রয়েছে, আপনাদের কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজনই হবে না। এবং এই গাড়িটা সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে, গাড়িটার সানরুফ ফ্যাসিলিটিস, সানরুফ সুবিধা কিন্তু আপনার পেয়ে যাচ্ছে। গাড়িটা কিন্তু সানরুফটা সম্পূর্ণ ভালোভাবে কাজ করে। যেন পিছনের সিটগুলো একটু দেখান। জি। ভিতরটা দেখি, এই সেট থেকে আগে ডোরের প্যাডটা দেখি, ডোরের প্যাডটা দেখেন একদমই কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের রয়েছে, মানে এমন কন্ডিশন দেখে মনে হচ্ছে। এবং সিটগুলো দেখেন, সিটগুলো জাস্ট দেখেন, আর সিটগুলো মানে নতুন লাগানো হয়েছে নাকি ভাই? জি জি, সিট কভার নতুন লাগানো হয়েছে। আচ্ছা, সিট কভারটা পর্যন্ত আপনারা নতুন পেয়ে যাচ্ছেন। আসলে রেদন ভাই, যারা রেদন ভাইকে বাস্তবে দেখেছেন, রেদন ভাই আসলে চেষ্টা করে গাড়িটা একেবারে টিপটপ অবস্থায় ভিউ করার জন্য চেষ্টা করি। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা চাকাটা দেখি, পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। পিছনের চাকাটা দেখেন, পিছনের চাকাটা পর্যন্ত কিন্তু একদমই ফ্রেশ ভিউয়ার্স। গাড়িটা সামনের দিক থেকে কিন্তু পিছনের দিকটা আরও বেশি গর্জিয়াস লাগে, মানে প্রথম দেখাতেই ভালো লাগবে এমন একটা গাড়ি। জাস্ট গাড়ির পিছনের লুকটা দেখেন, বেশ চমৎকার। পিছনে এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, পিছনের লাইটগুলো ভাই সবগুলো তো ভালো আছে? হ্যাঁ সব ভালো আছে। জি, এখানে একটা লাইট বসানো আছে, ব্যাক ক্যামেরা আছে। জি জি, সব কিছু আছে। এটা হচ্ছে এক্সট্রা লাইট, যারা লং ড্রাইভে যায় রাতে বেলা তাদের জন্য ভালো হবে। আর নিচে যে বডি কিট করা আছে,
পুরো গাড়িটাই বডি কিট, আর নিচে ওইখানেও বডি কিট। বডি কিটের কারণে গাড়িটা আরো অসম্ভব সুন্দর ফুটে উঠেছে। হ্যাঁ ঠিক আছে ভাইজান, পিছনে ডিগিটা আমাদেরকে একটু দেখান। জি জি, আচ্ছা পিছনে আমরা ডিগিটা দেখতে পাচ্ছি। জি, ডিগিটা বেশ চমৎকার। সিএনজি ভাই, এটা কত লিটার সিএনজি? এটা 60 লিটার সিএনজি। আর এখানে একটা ভালো, একদম ভালো মানের একটা চাকা, স্পেয়ার চাকাও পেয়ে যাচ্ছেন। এবং ভিয়াস মেরিনো গাড়িতে কিন্তু মোটামুটি ফ্যামিলি কার হিসাবে ব্যবহার করতে পারেন, কিন্তু কারণ দেখতে পাচ্ছি পিছনে কিন্তু ইজিলি দুই তিনটা লাকেজ ব্যাগ মানে নেওয়া যাবে। জি জি, ঠিক আছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি পিছনের গ্লাসগুলো, দেখতে পাচ্ছেন পিছনে গ্লাসটা কিন্তু একটু পরিমাণ কোনো ফাটা নাই। আসলে ভিয়াস গাড়িটা যতই দেখবেন ততই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো একটা গাড়ি। সম্পূর্ণ গাড়ির লুকটা দেখেন, অসম্ভব সুন্দর লুক। আসলে যাই না আপনার কার কাছে কেমন লাগছে? আচ্ছা গাড়িটার কালারটা হচ্ছে মেনলি মেরুন কালার। জি মেরুন কালার। আচ্ছা ঠিক আছে, এরপর আপনাকে গাড়িটার এই সেটটা থেকে দেখাচ্ছি। চারটা চাকায় কিন্তু একই কন্ডিশন, আসলে গাড়িটা চারটা চাকায় একদম আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে। এই সেট থেকে ভাইজান একটু ভিতরটা দেখান। জি আচ্ছা, আমি এই সেট থেকে একটু ভিতরটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। আমি এই সেট থেকে ভিতরটা একটু দেখাই ভিউয়ার্সদের। জাস্ট ডোরের প্যাডটা দেখেন, আসলে ডোরের প্যাডটা দেখলেও ভালো লাগে। এই সেট থেকে ভিতরটা দেখেন, ভিতরটা কিন্তু এইরকম কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সিটগুলো কিন্তু সম্পূর্ণ একদমই নতুন লাগানো হয়েছে। পিছনের সিটগুলো আমরা একটু দেখছি, পিছনের সিটগুলো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, পিছনের সিটগুলো কিন্তু এইরকম হবে। আবারও বলছি একেবারে কিন্তু নতুন সিট কভার লাগানো আছে, এবং ডোর প্যাড চারোটা কিন্তু একদমই ফ্রেশ আছে। ভিয়াস, এরপর আপনাকে দেখাচ্ছি গাড়িটার পিছনের চাকাটা। পিছনের চাকাটা দেখেন, চাকা একটু মানে ময়লা লেগে আছে, এছাড়া গাড়িটা কিন্তু গ্রিপটা একদমই ফ্রেশ, মানে চারটা চাকারই কোনোটা চাকার মানে কোনোটার থেকে কোনোটা কম না গ্রিপ। জি জি জি, আচ্ছা ঠিক আছে, মানে গাড়িটা অলরাউন্ডার একটা গাড়ি বলা চলে। আচ্ছা সব কিছু মিলিয়ে গাড়িটা আপনার কাছে ভালো লাগবে আশা করি। আচ্ছা ভাইজান, আউটলুক এবং ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এবার আমরা মেইন কথায় চলে আসি, ভিউয়ার্সদের উদ্দেশ্যে গাড়িটার মডেল, রেজিস্ট্রেশন, অন্যান্য ডিটেলসগুলো একটু বলে দেন। গাড়িটা 1500 সিসি, টয়োটা মেরিনো কার, এবং 1500 সিসি। এই মডেলের মধ্যে 1500 সিসি খুব কম, আর 1500 সিসির চাহিদা অনেক বেশি, সকলেই চায়। তো ওই হিসেবে গাড়িটার মডেল হচ্ছে 93, রেজিস্ট্রেশন হচ্ছে 98। গাড়ি 1500 সিসি, অল অপশন অটো, সানরুফ আছে, এবং গাড়িতে পুরো গাড়ি ফুল গাড়ি বডি কিট করা। আচ্ছা ঠিক আছে, সব কিছু মিলে চমৎকার একটা গাড়ি। গাড়িটা ভাই কত সাল থেকে কত সাল পর্যন্ত আপডেট করা বললেন? 22 সাল কাগজ দুইটাই। জি জি, আর ফিটনেস 23 সাল পর্যন্ত আছে। আচ্ছা, এবার আমরা মেইন কথা চলে আসি, আমরা আর ভিউয়ার্সটা অধিক আগ্রহে যে কথাটা শোনার জন্য বসে থাকে, এটার প্রাইসটা। জি প্রাইসটা যেই গাড়ি হিসেবে আমি সবসময় কম বাজেটের গাড়ি দেওয়ার চেষ্টা করি, এটাও ওরকমই কম হিসাবে আমি গাড়িটা দেওয়ার চেষ্টা করব। গাড়িটার দাম যাচ্ছি 4,35,000। 4,35,000 টাকা? আচ্ছা বেশ, আমি ভেবেছিলাম যে 5,00,000 টাকার উপরে হবে। না ভাই, 5,00,000 টাকার নিচে গাড়িটার দাম বলে। এই গাড়ি সাধারণত এরকম আপনারা যদি অন্যান্য যে সমস্ত ই কমার্স সাইটগুলো আছে অথবা যে সমস্ত অনলাইনের সাইটগুলো আছে, এই গাড়িগুলো আপনারা যদি সার্চ দেন তাহলে দেখবেন 5,00,000 টাকার উপরে, 1500 সিসি বডি কিট করা যদি থাকে, 5,00,000 টাকার উপরে অথবা 5,00,000 টাকার কিছু নিচে। কিন্তু আমি একবারে মার্জিনে চাচ্ছি 4,35,000। আচ্ছা ঠিক আছে ভাই, জানেন অ্যাড্রেসটা একটু বলে দেন। জি, আমার অ্যাড্রেস নারায়ণগঞ্জ ভুইগড়, বরাবরের মতো ভুইগড়। ঠিক আছে, অনেক কিন্তু ভাই আছে যে ভাইকে দেখে না শুনে না, তারপর ভাইকে শুধুমাত্র বিশ্বাস করে অ্যাডভান্স পাঠিয়ে দেয়। অ্যাডভান্স, হ্যাঁ, 10,000, 20,000, 30,000 আল্লাহর রহমতে সবাই পাঠিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, যার যার সবার কথা রাখার চেষ্টা করতেছে। আচ্ছা সোভিয়াস, আজকে গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমাদের ভিডিওগুলো কেমন হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সোভিয়াস, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।